আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান স্যাভলন সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, শীত এলেই প্রকৃতি বদলে যায় এবং প্রকৃতির প্রভাব পড়ে মানুষের শরীরের উপরেও। আমরা শ্বাসকষ্ট, হাঁপানি, বুকে ব্যথা ইত্যাদি নানা রকম সমস্যায় আক্রান্ত হই। বিশেষ করে আক্রান্ত হন শিশুরা এবং বয়োবৃদ্ধরা। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় শীতে অ্যাজমার প্রকোপ এবং তার সমাধান। এই বিষয়টি নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান জানতে আপনারাও সরাসরি টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। এছাড়াও আপনারা আমাদের কাছে SMS করতে পারেন স্ক্রিনে দেখানো নিয়মে। প্রিয় দর্শক, আজকের বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে আলোচনা এবং পরামর্শ দেবার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার AKM মোশাররফ হোসেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ স্যার। আমরা আজকে আজকে আমরা শ্বাসকষ্ট বা হাঁপানি এই বিষয়গুলি নিয়ে মূলত কথা বলবো। আপনি আমাদের প্রথমে একটু বলবেন যে এই এটি আসলে কি ধরনের রোগ এবং কারা বেশি আক্রান্ত হন? অ্যাজমা, যাকে আমরা বাংলায় হাঁপানি বলে থাকি, এটি একটি অত্যন্ত কমন শ্বাসরোগ, এবং শীত এবং শ্বাসরোগের সঙ্গে একটা সম্পর্ক আছে। শীত এলেই অধিকাংশ শ্বাসরোগ বেড়ে যায়, তার মধ্যে অ্যাজমা একটি রোগ। অ্যাজমা রোগীরা সাধারণত দেখা যায় যে অধিকাংশ রোগী কাশির কথা বলে, সঙ্গে শ্বাসকষ্ট থাকে, বুকে চাপ অনুভূত হয়, বুকে শাঁসা শব্দ হয়। সাধারণত শিশুরা বেশি আক্রান্ত হয়। প্রায় দেখা যায় 60-70% রোগী শৈশবে অ্যাজমায় আক্রান্ত হয়, এবং বাকি 20% রোগী হয়তো 30-এর পরে, জীবনের যে কোনো সময়ে অ্যাজমার আক্রমণ হতে পারে। তো যারা আগে থেকে অ্যাজমা রোগী, তারা দেখা যায় যে শীত এলে ওদের মধ্যে অ্যাজমার আক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর একটি প্রধান কারণ হচ্ছে যে শীতকালে আসলে যেসব ট্রিগার থাকে, যেসব কারণে অ্যাজমার অ্যাটাক হয়, এগুলো বেড়ে যায়। ধুলোবালি, মাইটস, মোলস, তারপরে এছাড়া শ্বাসনালীর যে ডায়ামিটার আছে, মানে শ্বাসনালীটা সরু হয়ে যায় শীতের প্রভাবে। এবং এছাড়াও দেখা যায় যে শীতকালে আমাদের পানি খাওয়ার অভ্যাস একটু কম হয়, ফলে শ্বাসনালীগুলো অনেক ড্রাই হয়ে যায়। সেটাও একটা কারণ যে শ্বাসনালীর রোগগুলো শীতকালে বেড়ে যায়, তার মধ্যে অ্যাজমা একটা অন্যতম রোগ। স্যার, আমরা দেখি যে শ্বাসকষ্ট হয় অনেকের ক্ষেত্রেই, কিন্তু এটা অ্যাজমা কিনা বা অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হচ্ছে কিনা এটা আসলে কি করে বোঝা যায়, মানুষ কি করে বুঝবেন এবং চিকিৎসকের কাছে কখন যান? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ অ্যাজমা রোগীরা, কিছু রোগী তো আছেই যে সব সিমটমই থাকে, যে ওর একদম শ্বাসকষ্ট হচ্ছে, সঙ্গে কাশি হচ্ছে, বুকে শব্দ হচ্ছে, খুবই এভিডেন্ট, বোঝাই যায় যে সে অ্যাজমা রোগী। কিন্তু কিছু রোগী আছে যারা শুধুমাত্র হয়তো কাশি হলো অথবা বুকে চাপ চাপ অনুভূত হলো। অনেক সময় দেখা যায় যে এই রোগীগুলো বারবার ডাক্তার শরণাপন্ন হচ্ছেন, হয়তো বারবার অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। এমনও হয় অনেক সময় যে অ্যাজমার অ্যাটাক নিয়ে রোগী কার্ডিওলজিস্টের কাছে চলে যায়, এবং সেই হৃদরোগ বিশেষজ্ঞ হয়তো তাকে NGO পর্যন্ত করে ফেলেন যে এটা হয়তো হৃদরোগজনিত হার্ট অ্যাটাক যেটাকে বলে। কারণ দেখা যায় হার্ট অ্যাটাক গুলো এই রাতের শেষ ভাগে হয়, এবং অ্যাজমার অ্যাটাক গুলো রাতের বেলা হয়। এগুলাই কিছুটা সিমিলারিটি আছে। তা আমি বলবো, যদি আপনি দেখেন যে আপনার কাশি হচ্ছে এবং বা একটু একটু শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব হচ্ছে, হয়তো তেমন জ্বর নাই বা অন্য কোনো সিমটম নাই, দেখা যায় যে ঠান্ডা খেলে অথবা ধুলাবালির মধ্যে গেলে বা ধোয়ার মধ্যে গেলে এগুলো বেড়ে যাচ্ছে, ঠান্ডা পানিতে গোসল করলে এগুলো বেড়ে যাচ্ছে, তখন আপনি অবশ্যই ভাববেন যে আপনি হয়তো কোনো অ্যালার্জি জনিত অ্যাজমা রোগে ভুগছেন, এবং সেই ক্ষেত্রে আপনি একটু ডাক্তারের শরণাপন্ন হন। জি স্যার, প্রথমে একটি কথা বলেছিলেন যে বয়োবৃদ্ধরা এবং শিশুরা বেশি আক্রান্ত হতে পারেন, এর আসলে ব্যাখ্যাটা কি সেটা একটু আমরা শুনবো। একজন দর্শক ফোন করেছেন, দর্শকের ফোনটা আগে নিয়ে আসি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আমি বরিশাল থেকে সুমন বলছি। জি বলুন। আমি দীর্ঘদিন যাবৎ বাইক চালাই, এবং
এই শীত আসলে আমার বুকের মধ্যে সবসময় একটা ঠান্ডা অনুভব হয়, এবং মাঝে মধ্যে বুকের মধ্যে শব্দ হয়, শ্বাসের সাথে সাথে শব্দ হয়, কিন্তু কখনো হাঁপানি বা এরকম কোন শ্বাসকষ্ট টান অনুভব হয় না। আপনি কখনো চিকিৎসকের কাছে কটকট করে কখনো চিকিৎসকের কাছে গিয়েছিলেন এই বিষয়ে পরামর্শ নেবার জন্য? জি জি জি, ওনারা আমাকে চেক আপ করছে, চেক আপ করার পরে প্রোভিয়ার 10 এই নামে একটা ওষুধ দিয়েছে, বেশ কিছুদিন খেয়েছি এবং এখন বর্তমানে কোনো ওষুধ খাচ্ছি না, কিন্তু হালকা একটু বুকের মধ্যে ইয়ে করে। আপনার বয়স কত দর্শক একটু বলুন? 35, 35 বছর বয়স। আপনাকে ধন্যবাদ ফোন করবার জন্য, বলুন স্যার। আপনি আপনার রোগের যে কেস হিস্ট্রিটা বললেন খুবই চমৎকার করে বলেছেন। যারা বাইক চালায় তারা প্রতিনিয়ত বাইক চালানোর সময় বাতাসের একদম নাকের মধ্যে ঢোকে, ওর সঙ্গে ধুলাবালি ঢুকে, চিগার ফ্র্যাকচার গুলো ঢুকে, এবং সেই সময় দেখা যায় যে আপনারা এই ধরনের অ্যাজমার আক্রমণে বেশি ভুগে থাকেন, ঠিক বাইক চালানোর আগে পরে। এবং যদি কোনো অ্যাজমা রোগী খেলাধুলা করে তাও দেখা যায় যে খেলাধুলার সময় সে এই আক্রমণের শিকার হন। আমি বলবো যে আপনার কেস হিস্ট্রিটা একেবারেই অ্যাজমার মতো মনে হচ্ছে, যেটাকে আমরা বাংলায় হাঁপানি বলে থাকি। এই রোগে মোটেও ভয় পাওয়ার কিছু নাই, আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হন। আপনি যেই প্রোভিয়ার ঔষধটা খাচ্ছেন এটি অ্যাজমারই একটি ঔষধ, কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র এই প্রোভিয়ার দিয়ে হয়তো আপনার অ্যাজমা নিয়ন্ত্রণে হচ্ছে না, কারণ এখনো আপনার রোগের লক্ষণ রয়ে গেছে, আপনি কষ্ট পাচ্ছেন। আরো হয়তো কিছু ঔষধ অ্যাড করে আপনাকে আরো ভালো রাখা যাবে। জি, যে প্রশ্নটি করেছিলাম স্যার বিরতির পূর্বে যাওয়ার আগে আপনাকে আবারও জানতে চাই, স্যার কি বলছিলেন যে শিশুদের এবং বয়োবৃদ্ধদের কেন বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে? আমরা প্রশ্নটির উত্তর নেব বিরতি থেকে ফিরে আসার পরে, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আমরা। প্রিয় দর্শক, স্ট্যাবলন সুস্থ থাকুন অনুষ্ঠানে, এখন আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পরে এসে আমরা বাদ বাকি আলোচনা করব, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় শীতে অ্যাজমা বা হাঁপানির প্রকোপ এবং সমাধান। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এ কে এম মোশাররফ হোসেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, বিরতির পূর্বে আপনি বলছিলেন কারা বেশি আক্রান্ত হতে পারেন, বিশেষ করে শিশুরা এবং বয়োবৃদ্ধতার কারণ কি? শিশুরা অ্যাজমা রোগে বেশি আক্রান্ত হয়, এর একটি কারণ হচ্ছে অ্যাজমা একটি অ্যালার্জি জনিত রোগ, আমি প্রথমেই বলেছি, এবং এটি কিন্তু জিনেটিক। জি, প্রায় শতকরা 80% অ্যাজমা রোগী দেখা যায় যে এই অ্যালার্জি জনিত, এবং এর বংশগতিতে দেখা যায় প্রায় শতকরা 50-60% রোগীর তার আত্মীয় স্বজনের বংশ, বাবা মা, ইতিহাস থাকে, ভাই বোন। হ্যাঁ, ফলে হয় কি, এই রোগীগুলো ছোটবেলা থেকেই সেই অ্যালার্জি জনিত বিষয়টা তার রক্তে বহন করতে থাকে, ফলে দেখা যায় অ্যালার্জি জনিত অধিকাংশ রোগী শৈশবে বেশি হয় এবং ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, ছেলে শিশুদের। এটি আবার প্রাপ্তবয়স্কের পরে ছেলে মেয়ে একই রকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখন ছোটবেলায় বেশি হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে দেখা যায় এটি আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, ইমিউন সিস্টেমের একটা প্রবণতা থাকে যে ছোটবেলায় যদি কোনো শিশু, এটি পৃথিবীর এখন একটি যুগান্তকারী হাইপোথেসিস, হাইজিন হাইপোথেসিস বলে, এখন দেখা যায় যে শিশুরা বড় হয় নিউক্লিয়ার ফ্যামিলিতে, ওরা অতটা এই জীব জন্তু বা বাজে পরিবেশে যায় না, ফলে ওরা অত ইনফেকশনে আক্রান্ত হয় না শৈশবে, ফলে ওদের মধ্যে অ্যালার্জি জনিত অসুখগুলো বেশি হওয়ার প্রবণতা থাকে। এটি সারা বিশ্বে এখন যে আরবানাইজেশন হচ্ছে, নাগরিক সভ্যতা, এই নাগরিক সভ্যতার একটি কুফলও বলতে পারি, কুফল বা প্রভাব বলা যেতে পারে। আমাদের কাছে আরো একজন দর্শক ফোন করেছেন, দর্শকের প্রশ্নটি আমরা শুনবো। হ্যালো, হ্যাঁ জি বলুন। জি দর্শক, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বলুন। আমি শেখ আব্দুল বাসাত বক্সু, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ রেঞ্জ রিজার্ভ ফোর্স রাজশাহী থেকে বলছি। জি, আপনার সমস্যাটি বলুন।
আমি সমস্যা হুট করে ঠান্ডা লেগে যায়, জি হাসি আছে, গলার মধ্যে সবসময় বিজলার মতো লেগে থাকে, জি অনেক সময় নাইট ডিউটি বা কোনো কারণে দেখা যায় যে এটা আরো বেড়ে যায়, কাছে কাছে ভূমি পর্যন্ত আমার হয়ে যায়, আমি কি করতে পারি? আপনার কিছু জানবার আছে স্যার ওনার কাছে? আপনার এমনি শ্বাসকষ্ট কাশি এগুলোর কোনো লক্ষণ আছে কিনা আপনার মধ্যে? না, কাশি আছে, শ্বাসকষ্টের কোনো লক্ষণ নেই। আমার যেটি মনে হয়, আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমার যেটি মনে হয় দর্শক, যে আপনার শ্বাসকষ্ট, আমরা যেটাকে অ্যাজমা বলি, সেটি তো আছেই, সঙ্গে আপনার রাইনাইটিসও আছে, অ্যালার্জিক রাইনাইটিস, যেটি একটি নাকের রোগ, যে কারণে আপনার এই নাক বন্ধ হয়ে যায়, হাঁচি হয়, একটা ঠান্ডার প্রবণতা থাকে। তো এই দুটো রোগেরই আপনার চিকিৎসা করার খুব প্রয়োজন মনে করছি, শুধু একটির চিকিৎসা করলে হবে না। আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, আমাদের দর্শক নিশ্চয়ই উত্তরটি পেয়ে গেছেন। স্যার, আপনি যদি বলেন যে চিকিৎসা পদ্ধতি অ্যাজমার ক্ষেত্রে এখন আধুনিক যে চিকিৎসা পদ্ধতি আপনারা শুরু করেছেন বা চলে আসছে সেটা কিরকম? এখন অ্যাজমার চিকিৎসা পদ্ধতি আমরা যেসব, আমি বলবো যে অ্যাজমার চিকিৎসায় একটি বিপ্লব হচ্ছে আমরা যে ইনহেলার ব্যবহার করি, মানে একটি ঔষধকে আমরা এয়ারোসলের মতো করে সরাসরি ফুসফুসে ঢুকিয়ে দিই ইনহেলারের মাধ্যমে। ইনহেলারের অনেকগুলো ডিভাইস আছে, তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত ডিভাইস হচ্ছে MDI, যেটি রোগীরা, যেটির সঙ্গে খুব পরিচিত, যে একটি চাপ দিয়ে তারপর লম্বা করে টান দিয়ে ফুসফুসে নিয়ে নেওয়া। কিন্তু এই ইনহেলার নেওয়ার কৌশলের ক্ষেত্রে আমি বলবো যে, এমনকি উন্নত বিশ্বেও দেখা গেছে যে রোগীরা একটু এই কৌশলটা রপ্ত করতে খুব বিলম্ব হয় বা খুব আগ্রহী হয় না, এবং ইনহেলারের প্রতি একটা অহেতুক রোগীদের ভীতি কাজ করে। ভীতি, অনেকে মনে করে যে একবার ইনহেলার শুরু করলে আর বুঝি শেষ করতে পারবে না, সারা জীবনই নিতে হবে। আসলে এই ভীতিগুলোর মোটেও বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। আমি যেটি বলবো যে ইনহেলার অত্যন্ত কার্যকরী এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন, কার্যকরী ঔষধ, একটি কার্যকরী ঔষধ যেটি প্রত্যেক অ্যাজমা রোগী নিয়ে খুবই ভালো থাকতে পারেন, এবং শতকরা 95% অ্যাজমা রোগী অ্যাকচুয়ালি খুবই ভালো থাকেন, একটি সাধারণ মানুষের মতো ভালো থাকেন, এবং হয়তো দেখা যায় বছরে তাকে 2 বা 3 বছর, এই 2 বা 3 মাস এই ইনহেলারটি নিতে হয়। তবে সঠিক কার্যকারিতা যদি আমরা পেতে চাই তাহলে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আরেকজন দর্শক ফোন করেছেন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক বলুন। আমি মাইমেন সিং থেকে বলছি কাইম, আমার বয়স 16 বছর। জি, আমি 4 বছর যাবৎ অ্যাজমা রোগে ভুগতেছি, অনেক হসপিটালে দেখাইছি, কিন্তু এখন বর্তমানে আমি স্কয়ার হসপিটালে দেখাইছি, কিন্তু আমি যতদিন ওষুধ খেয়ে থাকি ততদিন মানে আমার শ্বাসকষ্টটা থাকে না। জি, যদি ওষুধ বন্ধ করে দেই তাহলে আবার মানে পুনরায় অনেক হাঁপানি হয়। এখন মানে আমি জানতে চাচ্ছিলাম স্যারের কাছে যে এই রোগটা কি কখনোই যাবে না? জি, আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য, বলুন স্যার। মনিরুদ্দিন, খুবই চমৎকার একটি প্রশ্ন। অ্যাজমা আমরা এখনো মানে বৈজ্ঞানিকরা এটিকে কন্ট্রোলেবল ডিজিজ বা নিয়ন্ত্রণযোগ্য রোগের মধ্যে ফেলেন, নিরাময়যোগ্য রোগের মধ্যে ফেলেন না। আপনি যেটি বললেন এতে মনে হয় যে আপনি বেশ সিভিয়ার একটা অ্যাজমা রোগী, কিন্তু এই রোগীও যদি ছোটবেলায় যাদের অ্যাজমা হয় দেখা যায় যে প্রাপ্ত বয়স্কের পরে 60-70% রোগীর কিন্তু অ্যাজমা অনেক ক্ষেত্রেই ভালো হয়ে যায়। আচ্ছা, এবং সেটির জন্য আপনাকে যেটি করতে হবে যে এখন আপনাকে অ্যাজমার চিকিৎসাটা নিয়মিত করতে হবে, আপনাকে খুব গভীরভাবে লক্ষ্য রাখতে হবে যে কি কি কারণে আপনার অ্যাজমার অ্যাটাকগুলো হচ্ছে, যেগুলোকে আমরা ট্রিগার বলি। যেমন আপনার ঘরের মধ্যে পোষা পাখি আছে কিনা, বা কার্পেট আছে কিনা, বা ধুলোবালি আছে কিনা, আপনি এই যে শেলফের মধ্যে হয়তো কাপড় রাখলেন, ধুলোবালি পড়লো, সেটা আপনি ঝেড়ে পড়লেন, এতেও কিন্তু আপনার অ্যাজমার অ্যাটাক হতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনাকে আবার ঔষধ নেওয়া লাগছে। এই জিনিসগুলো আপনি একটু নিজে পর্যবেক্ষণ করুন এবং আপনি চিকিৎসকের সহায়তা নিন, আমার মনে হয় আপনি আরো ভালো থাকবেন। জি, আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলতে পেরেছি, কিন্তু অ্যাজমা সম্পর্কিত আরো অনেক বিষয় ছিল যেগুলো আমরা আজকে আলোচনায় আনতে পারলাম না, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম শীতে অ্যাজমার প্রকোপ এবং তার সমাধান, এই বিষয়ের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা শুনেছি যে শিশুরা বেশি আক্রান্ত হতে পারেন এবং বয়োবৃদ্ধরাও আক্রান্ত হতে পারেন, এবং আমরা যদি নিয়মিতভাবে এটিকে নিয়ন্ত্রণে রাখবার বৈজ্ঞানিক পদ্ধতিতে চেষ্টা করে থাকি, তাহলে এই রোগের প্রকোপ থেকে বা কষ্ট থেকে আমরা অনেকাংশেই দূরে থাকতে পারি। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্যাভলন হেলথ টিপস। শীতে অ্যাজমা আক্রান্ত ব্যক্তিদের কম বেশি শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে, তাই ঠান্ডা লাগার পূর্বেই পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় পরিধান করতে হবে। দীর্ঘদিন ওয়ার্ড্রোব বা আলমারিতে তুলে রাখা উলের পোশাক যেমন সোয়েটার, মাফলার, চাদর, পশমি শাল, কানটুপি ইত্যাদি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে পরিধান করতে হবে। ঘরে বাইরে ধুলো ময়লা থেকে রক্ষা পেতে প্রয়োজনে মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। আর অবশ্যই জীবাণুমুক্ত পরিচ্ছন্ন জীবনযাপনে পরিবারের সকলের জন্য স্যাভলন হতে পারে একান্ত নির্ভরযোগ্য জীবাণুনাশক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। সকলকে আগামী সপ্তাহে স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানটি উপভোগ করবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।